নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমি আর আমার পরিবার সকলেই অনেক ভালো আছি। আর আমার নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে আরও একবার স্বাগতম জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 8:30, আর আমরা সকলেই আজকে উঠে পড়েছি। আর আজকে বাবন মানে আমার কাছে ছিল, তোমরা তো জানো বাবন বম্মার কাছে থাকে, আজকে ছিল না, আজকে আমার কাছে ছিল। তাই এদিকে আমি চা বসিয়েছি, আর এদিকে পাউরুটিগুলো সেকছে, আর ওদিকে বুবুন হচ্ছে মুখ ধুচ্ছে। তা চলো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মোটামুটি খুব তাড়াতাড়ি আজকে কাজ কমপ্লিট হয়ে গেছে, আর একটু গরম গরম হাওয়া বইছে তো একটু তাড়াতাড়ি ওঠাও হচ্ছে। আর আজকে বাবনও তাড়াতাড়ি বেরিয়েছে, বুবুন পড়তে গেছে সেই জন্যে। আর এদিকে আমার মেথি শাক হয়ে গেছে, ওদিকে মসুর ডাল সিদ্ধ, চিংড়ি ভাপা হয়ে গেছে, আর এদিকে ছোট আলুটা অনেক দিন ধরে পড়ে আছে। ভাবলাম রাতের তরকারিটা করেই নি, এখনো 11টাও বাজেনি, তা কি করব। আর ও আমার একটা কাজ আছে, সেই কাজটার জন্য একটুখানি বেরোতে হবে। এদিকে ভাতটাও হয়ে গেছে, তা কাজ সেরে রেখে একটুখানি যাব, ভাতের হাঁড়িটা উল্টে দিই, আর এসে হচ্ছে আলুর দমটা করবো। তাহলে রাতে আর চিন্তা থাকবে না, একটু রুটি বা পরোটা যা হোক করে নেবো। যদি বলি রুটি করবো তাহলে বুবুন বলবে না আমি মুড়ি খাবো, আমার জন্য মুড়ি রাখবে। ও মুড়ি, ঝুড়ি ভাজা, পেঁয়াজ আর এই যে কোনো একটা তরকারি দিলে ও ভীষণ ভালোবাসে খেতে। আর বর মেথি শাক কেটে দিয়েছে, ওই জন্য আজকে বিশেষ কিছু রান্না করলাম না। আর বাবনের তো চিংড়ি ভাপা হলেই ওতেই ও খুশি, ভীষণ ও ভালোবাসে। আর আজকে তাড়াতাড়ি অনেক কাজ হয়ে গেছে, একটু গরমের হাওয়া বইছে বলে বেশ তাড়াতাড়ি ওটাও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাজও হয়ে যাচ্ছে। চলো কাজ ফাজ কমপ্লিট করে রান্নাঘরটা একটুখানি মুছে নিয়ে তারপর আবার তোমার সঙ্গে পরে কথা বলছি, সাথে থাকো। বনু কবে কিনলে সাইকেল? শিখে গেছো সাইকেল চালানো? শিখে গেছো? আমিও একটু চালাবো। স্কুলে যাওনি? না, আজকে ছুটি। কিসের ছুটি আজকে? আজকে স্টাডি ছুটি। পারবি না, মাকে ডাক। এই যে আমার যে কাজটা ছিল সেই কাজে বেরিয়ে পড়েছি, আর বাইরে ছাতা ছাড়া হাঁটাই যাবে না, বেশ রোদের তাপ, বাপরে বাপ। চলো কাজটা সেরে আসি। আজকে বিকালে ছাদে উঠলাম, কেননা বন্ধুকে ফোন করলাম যে হাঁটতে যাওয়ার জন্যে, কিন্তু ও আজকে নেই, কোথাও গেছে হয়তো, তাই জন্য হাঁটতে যাওয়া হলো না। সেই জন্য ছাদে চলে এসেছি, ছাদে একটুখানি হাঁটাহাঁটি করি। আমি বললাম আগে বললে তার একটু ঘুমাতাম বেশি করে, তাহলে আর ছাদে মানে তাহলে আর হাঁটতে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে উঠতাম না। আর আমাদের সিঁড়ি দিয়ে উঠলে আমার এত কষ্ট হয় না, হাঁপিয়ে যাই পুরো। তা চলো একটু ছাদেই হাঁটাহাঁটি করি, আজকে হাঁটতে যাওয়া হলো না। কি সুন্দর কোকিল ডাকছে, বসন্ত এসে গেছে, সূর্যটা কি সুন্দর দেখো। রিস্তা নেহি হে দোনো কো হুমনে বান্ধে হুম ডোরে মে। একদিন হাঁটতে গেলে মনটা কেমন কেমন করে, হাঁটতে গিয়ে গিয়ে এমন একটা অভ্যেস হয়ে গেছে, প্রথমে মানে শুয়ে পড়লে মনে হয় উঠতে ইচ্ছা করছে না, ঘুমাই, কিন্তু একবার উঠে বসে পড়লে আবার। চলো আবার বুবুন কেন ডাকছে দেখছি, আবার সন্ধ্যাবেলা আসছি তোমার সঙ্গে। কি সুন্দর কোকিলের ডাক ডেকেছো, কি সুন্দর কোকিল। হ্যাঁ, কি পার্সোনাল আবার কথা, এখানে ক্যামেরা অন করা আছে। কেন বুবুনের ফোন খারাপ হয়ে গেছে? ক বছর গেল ফোনটা? এক বছর দু মাস। এক বছর দু মাসে ফোন খতম, কি করে হবে বলো? এইভাবে চললে ওটা আমি এতে নিয়ে যাব, সার্ভিস সেন্টারে নিয়ে যাব। দাঁড়াও, 6000 টাকা সার্ভিস সেন্টারে, কারণ এখন তো এক বছর হয়নি। এক বছর হয়েছে সার্ভিস সেন্টার, 6000 টাকা বলো কেন, সার্ভিস করে দেবে। এক্ষুনি তো ফোন কিনতে হবে, নিশ্চয়ই কোনো ফোন দেখে ফেলেছো। হ্যাঁ, ওই জন্যই ফোন দেখে ফেলেছে বলেই এক্ষুনি ফোন কেনা। কালকেই যাবো দুজনে সকাল সকাল রান্না করে সার্ভিস সেন্টারে। চলো একটু একটু হেঁটে নিই।
অনেক দিন পর ছাদে হাঁটলাম আর বুবুনের সাথে কথা বলতে বলতেই হাঁটছিলাম, সেই কথাগুলো ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেই কথাগুলো শেয়ার করলে বুবুন প্রচণ্ড রেগে যাবে, তাই জন্য আর শেয়ার করা হলো না। তা অনেক দিন পর ছাদে হাঁটতে বেশ ভালোই লাগছে, আর এত সুন্দর কোকিলের ডাকটা কানে আসছে না, ভীষণ সুন্দর, মানে কোকিলের ডাক মানে যে সিজনে যেটা বেশ ভালো লাগে, সবজি থেকে ফল থেকে ফুল থেকে বেশ সুন্দর জিনিস এগুলো। একটুখানি রেডি হয়েছি, আজকে বেশ ভালোই ঠান্ডা আছে, আমতলা যাব, খুব ছোট্ট একটা কাজ, তাড়াতাড়ি সারবো, তাড়াতাড়ি বাড়ি আসবো। একটু কফি খেতে ইচ্ছা করছিল কিন্তু 7টা বেজে গেছে, যদি তাড়াতাড়ি আসি একটুখানি কফি খাবো এসে। আর আজকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ঠান্ডাটা থাক, আমার ঠান্ডা খুব ভালো লাগে, গরমে হাইফাই করে কাজ করতে পারি না, প্রচণ্ড গরম হয়, মনে হয় কখন কাজ সেরে ঘরে ঢুকে যাবো। এই যে বুবুন রেডি হয়েছে, আজ বুবুন আমার সাথে যাচ্ছে, ওর প্রয়োজনে ও যাচ্ছে আর ওর প্রয়োজনে আমিও যাচ্ছি, মাকে প্রয়োজন ছাড়া চেনো না তো। হ্যাঁ ভালোই বলি, জল খাও, চলো তাহলে আসছে একটু পরে। দেখ খালি আমাদের এখানে স্টাইল বাজার একটা উদ্বোধন হলো, আর তার জন্য বাজার কলকাতা এম বাজার সবেতেই ডিসকাউন্ট, আর কি এখন সব ডে চলছে, ভ্যালেন্টাইন ডে, কিস ডে, তারপরে হাগ ডে, প্রপোজ ডে, তা সেই জন্য সব দোকানেই অফার চলছে, আর ভীষণ জোরে জোরে বক্স বাজাচ্ছে। আর এই দেখো আমাদের আমতলাতে সব রকমের দোকান পাবে, তা আমাদের কেনাকাটি করা কমপ্লিট, মানে কেনাকাটিও ঠিক নয়, কয়েকটা জিনিস কিনেছি আর একটা প্রয়োজনীয় এসেছি, সেটা তোমাদের পরের ব্লগে অবশ্যই শেয়ার করব। আর এখন টোটো করে বাড়ি যাচ্ছি, আর আমতলাটা সুন্দরভাবে সেজে উঠেছে, মনে হচ্ছে যেন দুর্গাপুজো এসে গেছে আবার, তা খুবই লাইট ফাইট দিয়ে বাজার কলকাতা তো ভীষণ সুন্দর সাজিয়েছে, আর ভীষণ জোরে জোরে ডিজে বক্স চলছে। তা চলো আমরা বাড়ি যাই। আর আমতলা থেকে সবে এলাম, আর এত মাথাটা ধরে আছে, আমার কোনোদিন এরকম মাথার যন্ত্রণা অনুভব করিনি, আজকে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। এই যে বুবুন আর আমার জন্য কফি বানিয়েছি, এবার নু আয় একটু কফি খাবো, তারপরে আলুর দম তো করাই আছে, সকালে কয়েকটা পরোটা করলেই হয়ে যাবে, তো চলো কফিটা খাই, গিয়ে পরোটাগুলো করে নিই, দিয়ে আবার আসছি পরে। খাওয়া দাওয়া কমপ্লিট, একেবারে দেখতে পাচ্ছ বিছনা চাগড়া গুছিয়ে নিয়ে শোবো এবার, আর আজকে একটু ঠান্ডা পড়েছে, কালকে গরম ছিল। আর যারা আমার সাথে আছো, আমার ব্লগ দেখছো, ভিডিও, তাদের সকলকে অনেক 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 ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্যে, আর তোমাদের ভালোবাসায় হয়তো আমিও একদিন এগিয়ে যেতে পারবো। তা চলো আজকের মতন শুভরাত্রির জানিয়ে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সকলে অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। গুড নাইট, লাভ ইউ আমার ফ্রেন্ড।